আমি আপনাদেরকে ঘুমনি বানানো দেখাবো। ঘুমনি কি করে বানাতে হয়, রোজা আসতেছে, আমরা একদিন ঘুমনি বানিয়ে রাখলে ফ্রিজে রেখে দিলে আমরা 2 দিন খেতে পারবো। প্রথমে আমরা ডাবলিটা ভিজিয়ে নিয়েছি, 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে এটা হালকা সোটা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আপনারা এই যে এরকম আমি নিয়েছি, নেওয়ার পরে এখানে লবণ দিয়ে সিদ্ধ করেছি, যদি লবণ না হয় আপনারা আরেকটু দিয়ে নেবেন। এখানে আমরা কাঁচামরিচ কুচি দিয়েছি এবং লেবু কুচি করে নিয়েছিলাম সেই লেবুটা দিয়ে দিলাম, এবং শসা কুচি করে নিয়েছি শসাটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এখানে পাঁচফোড়নের গুঁড়ো দিতে হবে। এখানে আমি শুকনো মরিচ এবং পাঁচফোড়নের গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, এটা হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা মেখে নিব। আসলে ঘুগনিটা একটু নরম হয়, তা মুড়িটা যেহেতু নরম হয়ে যাবে আপনারা একটু চাইলে শক্ত রাখতে পারেন। এই ঘুগনিটা বানিয়ে আপনারা রমজানে আস্তে আস্তে 2 দিন ব্যবহার করতে পারেন ফ্রিজে। একদিন বানিয়ে কারণ সিদ্ধ করতে সময় লাগে ওই ক্ষেত্রে। এই যে হয়ে গেছে আমাদের ঘুগনি, দেখেন